আর প্রত্যেকটি গ্লাসই কিন্তু অরিজিনাল যে টয়টার যে স্টিকারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আপনারা জানেন যে রাশের যে স্পেশাল যে লুকসটা, পিছনে চাকা থাকার কারণে কিন্তু এসইউর একটা লুকস কিন্তু এই গাড়িটি দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ফাইন ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? আল্লাহর রসের সহমত আলহামদুলিল্লাহ ভালোই চলছে ভাই। কি গাড়ি আজকে? আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের জনপ্রিয় একটি এসইউভি গাড়ি, টয়োটা রাশ। আর গাড়িটি মডেল ইয়ার 2006 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2011। অকটেন ড্রাইভের একটি গাড়ি, 100% কিন্তু অকটেন ড্রাইভে, কোনো ধরনের কোনো সিএনজি বা এলপিজি কনভার্সন করা হয়নি। এবং গাড়িটি কিন্তু একেবারে অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে আদিবা কার সেন্টারে আপনারা পেয়ে যাবেন। ডকুমেন্টসগুলো মাশাআল্লাহ আপ টু ডেট অবস্থায় রয়েছে। তো শুরুতে যদি বলি, সামনে কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে, ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে। আর তাছাড়া সামনে গ্রিলটি কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাবেন, ভিগো বাম্পার পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে। আর বাম সাইডের হেডলাইটটিও এলইডি প্রজেকশন হেডলাইট পেয়ে যাবেন গ্রে কালারের। এই গাড়িটিতে ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে। আর চারটি চাকাই অ্যালয় রিম সহকারে চমৎকার ফ্রেশ কন্ডিশনে চাকাগুলো আপনারা পেয়ে যাবেন। এবং পাদানির ব্যবহার কিন্তু গাড়িটিতে করা রয়েছে। আর বাম সাইডটি কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পাবেন, সিঙ্গেল কোনো স্ক্র্যাচ পর্যন্ত কিন্তু গাড়িটিতে নেই। আর সাইডে পার্টিশন যদি বলি, যে প্রত্যেকটি ডোরের পার্টিশনই ফ্রেশ কন্ডিশনে পাবেন। তাছাড়া দেখতে পাচ্ছেন ডোর প্যাডগুলো কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে, আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে একেবারে কিন্তু ফুলি টিপটপ অবস্থায় পাবেন। নতুন সিট কভারের ব্যবহার করা হয়েছে, ডিভিডি ব্যাক ক্যামেরার ব্যবহার করা হয়েছে গাড়িটি। আর দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ডোরের প্যাডই মাশাল্লাহ যথেষ্ট ফ্রেশ অবস্থায়, কোনো ধরনের কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নেই। পিছনেও যথেষ্ট স্পেস আপনারা পেয়ে যাবেন। আর আপনারা জানেন যে রাশে কিন্তু হিউজ স্পেস রয়েছে, যেহেতু এসইউভির একটা ফিল কিন্তু এই গাড়িটি দিবে, যে 1500 সিসির ভিতর কিন্তু চমৎকার একটি গাড়ি টয়োটা রাশ। আর প্রত্যেকটি গ্লাসই কিন্তু অরিজিনাল যে টয়োটার যে স্টিকারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আপনারা জানেন যে রাশের যে স্পেশাল যে লুকসটা, পিছনে চাকা থাকার কারণে কিন্তু এসইউভির একটা লুকস কিন্তু এই গাড়িটি দিবে। আর লাইটিং সহকারে লাইটিং স্পয়লারে কিন্তু এই গাড়িটিতে ব্যবহার করেছে, ব্যাকলাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর অকটেন ড্রাইভে থাকার কারণে কিন্তু পিছনে হিউজ স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে সিলিং থেকে শুরু করে ভিতরের প্যাডগুলো কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে। আর যাদের কনফিউশন রয়েছে যে সিএনজি কনভার্সন করা ছিল কিনা, তাদের জন্য এই লুকসটা দেখেন, একেবারে অরিজিনাল কিন্তু জাপানি যে পেস্টিং ব্যবহার করা রয়েছে, অরিজিনাল পেস্টিং অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন, একেবারে অরিজিনাল ফিটিংস এর ভিতরেই কিন্তু রয়েছে। আর পিছনে কিন্তু বাম্পারে ব্যবহার করা রয়েছে দেখতেই পাচ্ছেন। আর তাছাড়া ডান সাইডের যে ব্যাকলাইটটি কিন্তু মাশাআল্লাহ একদমই ফ্রেশ কন্ডিশনে গাড়িটির সাথে পেয়ে যাবেন। ডান সাইডটিও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, সিঙ্গেল কোনো স্ক্র্যাচ পর্যন্ত পাবেন না। এবং ডান সাইডে কিন্তু পাদানির ব্যবহার করা রয়েছে। ওকে, প্রত্যেকটি ডোরের পার্টিশনে কিন্তু মাশাআল্লাহ একদমই অরিজিনাল অবস্থায় ফ্রেশ অবস্থায় কিন্তু এই গাড়িটি পেয়ে যাবেন। দেখেন সামনের ডোরটাও কিন্তু খুব ফ্রেশ অবস্থায় রয়েছে। আর আপনারা জানেন যে সামনের ডোরটা কিন্তু সাধারণত ইউজ বেশি করা হয়, আর ভিতরে কিন্তু হিউজ স্পেস আপনারা পেয়ে যাবেন। সিলিং থেকে শুরু করে সাইডের প্যাডগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। অটো ট্রান্সমিশনের গাড়িটি, আর নেভিগেশন সিস্টেম রয়েছে, ফুললি কিন্তু কমপ্লিট অবস্থায় টিপটপ অবস্থায় আপনারা পেয়ে যাবেন। চলুন ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে। আর দেখতে পাচ্ছেন যে বডিটা কিন্তু অরিজিনাল কালারে রয়েছে, এখন পর্যন্ত হিট প্রুফের ব্যবহার করা রয়েছে। সাইডের যে পার্টিশনগুলো কিন্তু একেবারে অরিজিনাল কালারের ভিতরেই আপনারা পেয়ে যাবেন, কাজেই কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নেই। অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। আর অকটেন ড্রাইভে থাকার কারণে কিন্তু খুব লো মাইলেজ কিন্তু ইউজ করা হয়েছে গাড়িটি, ফার্স্ট পার্টি ইউজারদের কাছ থেকে নেওয়া। অনেক সুন্দর চমৎকার ফ্রেশ কন্ডিশনে কিন্তু টয়োটা রাশ এই গাড়িটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, গাড়িটির মডেল ইয়ার 2006 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2011। অকটেন ড্রাইভের একটি গাড়ি, আর এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে 14,30,000 টাকা, তবে প্রাইস নেগোশিয়েবল। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে প্রাইজের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করবেন। আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আমাদের আদিবা কার সেন্টার। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 0173115497 এই নম্বরে যোগাযোগ করুন। সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।